অস্বস্তিকর গরমে স্বস্তির পূর্বাভাস। বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা, হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। তো কোন কোন জেলার জন্য ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নাও যাক। অসহ্য গরমে পড়ছে দক্ষিণবঙ্গবাসী, কবে আসবে বৃষ্টি সেই প্রশ্নই বারবার উঠে আসছে জনগণের মুখে। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে মালদাহের ওপর দিয়ে বৃষ্টিত রয়েছে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর উত্তর সীমা, যার ফলে বলা যেতেই পারে দক্ষিণবঙ্গের দোরগোড়ায় বর্ষা। পাশাপাশি আবহাওয়া দপ্তরের তরফে আরও জানানো হয়েছে চলতি সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যেই দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা, কিন্তু তার আগে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কোনো সম্ভাবনা আপাতত নেই। গত 23 জুন থেকে প্রায় 10 দিন একই জায়গায় স্থির ছিল মৌসুমী বায়ুর উত্তর সীমা। এদিন উত্তরবঙ্গে আরও 3টি জেলায় বর্ষা ঢুকে গিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেইগুলি হলো মালদাহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা। আগামী 5 দিনে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও শুরুতেই ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু খুবই কম, ফলে আপাতত অস্বস্তিকর গরম থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের পরেই বোঝা যাচ্ছে যে অস্বস্তিকর গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে এবার। দক্ষিণবঙ্গের শুরুতেই ভারী বৃষ্টি না হলেও সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ, কিন্তু যতক্ষণ না দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে ততক্ষণ অস্বস্তি গরম বজায় থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণের মতো নিদারুণ নয় উত্তরের আবহাওয়া, বরং উত্তরের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ 5 জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ 2 দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বুধবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে ভাসতে পারে জলপাইগুড়ি এবং কালিম্পং, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।